মুরগির মাংসটা কেমন হয়েছে প্রেসার কুকারে? আলহামদুলিল্লাহ, দেখেন কালারটা সুন্দর একটা কালার আসছে। কালারটা খালি আপনারা দেখেন, একটু নাড়া দিয়ে দেখেন, আমরা একটু দেখাই, দেখেন কি চমৎকার কালার কিন্তু আমাদের চলে এসেছে এই প্রেসার কুকারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে কিন্তু আমরা চমৎকার আরও একটা প্রেসার কুকার আপনাদেরকে দেখাবো, বিশেষ করে ছোট ফ্যামিলির মোটামুটি সব ধরনের রান্না করার জন্য একটা প্রেসার কুকার আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুপার স্টোর শপে। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের 2য় তলায়। তো এই প্রেসার কুকারটাতে আসলে কি করা যাবে ডিটেলস আমরা জানাবো। ইলেকট্রিক প্রেসার কুকার অনেকেই চাচ্ছিলেন, তো আমরা সরাসরি চলে যাব, আমাদের সাথে রয়েছে আনোর ভাই। আনোর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আনোর ভাই আজকে মনে হয় আমাদেরকে আরো একটা প্রেসার কুকার দেখাবেন। কি বলেন প্রেসার কুকার? এটা হলো সংসারের রোবট। রোবট মানে আসলে কেন এটা রোবট? এটা কেন রোবট? এটার মধ্যে আপনি করতে পারবেন এমন কোনো কাজ নেই, সব রান্না করতে পারবো। রান্না বান্নার আপনি একটা ইলেকট্রিক চুলা হোক, একটা গ্যাসের চুলায় হোক, একটা লাকড়ির চুলায় হোক, যে রান্নাটা করেন আপনি এটার মধ্যে দেন সেম রান্নাটাই করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো এটাতে কি কি আছে যদি একটু জানাতেন? এখানে আমি আপনাকে দেখাই। এটা কিন্তু দুইটা মডেল। আচ্ছা, অনেকে বলে ভাই আমার ডিজিটাল দরকার নাই, ম্যানুয়ালি ভালো। এটা ম্যানুয়াল। আচ্ছা, তো মানে একই জিনিসের ভেতরে ম্যানুয়াল আছে, একটা অ্যানালগ একটা ডিজিটাল, একটা ডিজিটাল হবে। আচ্ছা আচ্ছা, এখানে যেটা আপনি একটু কাছে আসেন আমি দেখাই, এখানে যে ফিশ, আচ্ছা ফিশ মানে যেটা আপনার মাছ রান্না করবেন, বললাম না রান্না বান্না যেগুলা, এগুলা তো এখানে দেওয়া আছে, মানে ডিজিটালে আলাদা বাটন দেওয়া আছে। এখানে আপনার টাইমার প্লাস মাইনাস করার সিস্টেম দেওয়া আছে, এখানে ওয়ার্মে চলে যাবে, এগুলা সব দেওয়া আছে। এখানে মিট রাইস সব করতে পারবেন, সবকিছুই করা যাবে। বললাম এটা আপনার রান্নাঘরের রোবট, রোবট এটার মধ্যে আপনি সবকিছুই করা যাবে। আচ্ছা আচ্ছা, আর যেটা অ্যানালগ ওইটাতে আমরা ওকে এটার মধ্যে সেম করতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে দেখেন, এই যে আপনার ফিশ রাইস মানে এটার মধ্যে যা আছে এটার মধ্যে তাই আছে। এটাকে আপনার ডিজিটালে দিছে, এটাকে অ্যানালগে দিছে, অ্যানালগে দিছে। এখানে আপনি সেটআপ করে দিতে হবে, আর এখানে টিপ দিলে সেটআপ হবে, এতটুকুই ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, আর কোনো কিছু না। আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা এটা কত লিটারের হবে ভাই? এটা হবে হলো কি আপনার যে এখানে আসলে আমি দেখাই, এখানে 5 থেকে 6 লিটার। এটা হলো পানির মাপ। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আপনার মাংসের মাপ না, পানির মাপ। এটা হলো পানির মাপ। আপনি যদি এটার মধ্যে মাংস রান্না করতে পারেন ভাই, আপনাকে একটু দেখাই, এটার মধ্যে আপনার দেন 2.5 কেজি মাংস রান্না করতে পারবেন। 2.5 কেজি মাংস ভাত রান্না করলে 1 কেজি ভাত রান্না করতে পারবেন। আচ্ছা, 1 কেজি ভাত রান্না করতে পারবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, এবং এটার মধ্যে আমি আপনাকে আজকে মাংসটা করে দেখাবো। আচ্ছা, কি মাংস রান্না করবেন আজকে? এখানে মুরগি মাংস রাখছি, মুরগি মাংসটা রান্না করে দেখাবো এই চমৎকার এই প্রেসার কুকারে আজকে কিন্তু আমরা। এবং এটা কিন্তু আপনার প্রেসার কুকারের মধ্যে সিটি দিবে, সিটি দিবে, সিটি দিবে। আচ্ছা আচ্ছা, এটা একটা প্রেসার, বললাম না আপনার মাল্টি ফাংশন, আপনি সব ইলেকট্রিক প্রেসার কুকার সব করতে পারবেন এটার মধ্যে, সবকিছুই করা। হ্যাঁ, এখানে আপনি, আমি একটু প্লাগটা লাগায় দেই, এটা সরায় ফেলি। হ্যাঁ, জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা একটা সরিয়ে রাখলাম, ডিজিটালটা করি, ডিজিটালটা সেটা আপনাদেরকে করে দেখাবো। হ্যাঁ আচ্ছা, এটা আমরা কারেন্টের লাইন দিলাম। ওয়াও, এটা দেখেন ডিজিটাল, এই যে ডিজিটাল লাইটগুলো চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন আমি আপনার এটা খুলে একটু গরম হোক। আচ্ছা আচ্ছা, এটা গরম হলে আমরা পেঁয়াজটা দিয়ে দিব। মাংসটা আগে মাইখানি নাকি? আচ্ছা, মাংসটা এক একজন এক এক ভাবে করে, তো আমরা একটু মাইখানি আর কি। আচ্ছা, আমরা মাংসটা দেখা যাচ্ছে একটু মেখে নিচ্ছি। তো এই পাশে বাজার থেকে আনা মুরগির মাংসটা আমরা দেখা যাচ্ছে নিয়ে নিলাম, আমরা পেঁয়াজটা একটু দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা আমরা দিয়ে দিলাম। ওকে, কাঁচামরিচটাও দিয়ে দিবেন তাহলে। আচ্ছা, কাঁচামরিচটাও আমরা দিয়ে দিলাম। একটু তেল দিই। আচ্ছা, তেল দিব, আর মশলাটা দিয়ে মেখে নিব আমরা। আচ্ছা ওকে, এখন কি মশলা দিতে হবে আমাদের? আচ্ছা, মশলাটা একটু তাহলে দিয়ে দিব এখন। আচ্ছা ওকে, তো আমরা দেখেন মশলাটা কিন্তু দিয়ে দিলাম। ও দেখেন কি চমৎকার কালার কিন্তু চলে এসেছে। লবণ দিয়ে দিই ভাই। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু লবণও দিয়ে দিই। আচ্ছা, তো লবণও দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন, হ্যাঁ দিয়ে আচ্ছা মেখে ফেলবেন, চলবে, আর লাগবে না, বেশি দিলে আবার খাইতে পারবো না। তো আমরা দেখা যাচ্ছে প্রেসার কুকারে একটু অবশ্য তেল দিয়ে নিলে ভালো হতো, তেলটা গরম হতে হতে থাকতো। তো আমরা একটু তেল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, চলবে, আর লাগবে না, আর লাগবে না। ওকে, তেলটা গরম হোক। হ্যাঁ, তেলটা গরম হোক। তেলটা গরম হলে আমরা মাংসটা এর মধ্যে ছেড়ে দিব। আচ্ছা, তেলটা একটু গরম হোক। তো আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আমরা দেখা যাচ্ছে এই পর্যায়ে মুরগিটা যেটা মেখে নেওয়া হয়েছে, ম্যারিনেট করে রাখছি, ওটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন তেলটাও কিন্তু অল্প সময় কিন্তু গরম হয়ে গেছে। প্রেসার কুকার না ভাই, খুব দ্রুত রান্না হয়। প্রেসার কুকারে বিশেষ করে যারা গরুর মাংস ভালোভাবে খেতে চান তারা কিন্তু এই প্রেসার কুকারগুলো দেখতে পারেন, খুব সুন্দর অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। দেখেন কি সুন্দর, কয়েক সেকেন্ড দিছি আপনার, যে তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের দেখা যাচ্ছে পুরোটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো এখন আমরা ঢাকনাটা লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে একটু নাড়া দিয়ে আমি ঢাকনাটা লাগাই, আচ্ছা একটু নেড়ে দিতে হবে, তো একটু নাড়া দিয়ে দিচ্ছি আমরা। ওকে আচ্ছা, তো একটু নাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পরে একটু পানি দিব, পানি দিয়ে একবারে মেখে বসায় দিতে হবে যেন আপনার আচ্ছা চলবে, নাড়া দিয়ে এখন আমরা বসায় দিই। আর সবচেয়ে বড় কথা ননস্টিক তো ভাই খুব অল্প সময়ের মধ্যে দেখবেন, প্রেসার কুকার রান্নাটা হলো খুব তাড়াতাড়ি রান্না হয়। আচ্ছা, তো আমরা এবার পারফেক্টলি ঢাকনাটা লাগিয়ে দিব, লাগিয়ে দেওয়ার পরে হোক আমরা দেখাবো না মাঝে মধ্যে আপনাদের কি রকম পরে আবার আপনাদেরকে দেখাবো। তো আমরা একটু প্রেসার কুকারটা আসলে দেখি যে আমাদের মাংস একটু বাষ্পটা বের করে নিই, দেখেন বাষ্পটা সিটিটা আসলে বের করে নিচ্ছে আমরা, কারণ হচ্ছে ভিতরে মাংস দেখতে মানে কি অবস্থা হয়েছে এটা দেখতে হলে অবশ্যই আগে সিটিটা বের করে নিতে হবে। তো আমরা একটু দেখাই যে আসলে কেমন হলো। ওকে, তো আমাদের দেখেন মাংসটা কিন্তু একটু নাড়া দিয়ে দেখাই আমরা। ওকে, গ্রানটাও কিন্তু ভাই সেই, হ্যাঁ আচ্ছা দেখেন আমাদের কিন্তু প্রায় একবারে কাছাকাছি হয়ে গেছে আর কি, মোটামুটি গিয়েছে। আচ্ছা, তো এখন আমরা আর একটু দিয়ে দিই, দেওয়ার একবারে মানে শেষ হওয়ার পরে আমরা দেখাবো, আমরা আবার বাকিটা আপনাদেরকে দেখাবো কি রকম হলো। ভাই এই যে সিটি ওঠা শুরু করছে, আচ্ছা আচ্ছা আমাদের সিটিও ওঠা শুরু হয়ে গেছে, কিন্তু আপনার প্রেসার কুকারে কিন্তু যেগুলো গ্যাসের চুলায় অনেক শব্দ হয়, অনেক বিকট শব্দ হয়, মানুষকে ঘুম থেকে উঠায় ফেলায়, পাশে পাশে সমস্যা করে, এটা কিন্তু ওরকম হবে না। আচ্ছা, মানে এটা একবারে নিখুঁত একটা সিটি দিবে যেটা আপনি শুনতে পাবেন। এই যে দেখেন নিখুঁত শব্দ সিটি দিচ্ছে, তো এটা হয়ে গেছে, তো হয়ে গেছে। আমরা দেখা যাচ্ছে এটা অফ করে দেই, হ্যাঁ অফ করে দেই, এটা হয়ে গেছে। আচ্ছা, এই যে 00 টাইমার, ঠিক আছে আমরা সিটিটা ভালো করে বের করে নিই, হ্যাঁ হাওয়াটা বের করে নেই। মুরগির মাংসটা কেমন হয়েছে প্রেসার কুকারে? আলহামদুলিল্লাহ, দেখেন কালারটা সুন্দর একটা কালার আসছে, কালারটা খালি আপনারা দেখেন, একটু নাড়া দিয়ে দেখেন, আমরা একটু দেখাই, দেখেন কি চমৎকার কালার কিন্তু আমাদের চলে এসেছে এই প্রেসার কুকারে। তো উঠায় দেখাই, আচ্ছা যেন আসলে কতটুকু সিদ্ধ হইলো। আচ্ছা, আমরা একটু দেখা যাচ্ছে এক পিস নামিয়ে ফেললাম, তো আনোয়ার ভাই আসলে খেয়ে দেখেন যে আসলে পারফেক্ট হয়েছে কিনা। গরম গরম তো দেখেন মানে ধরার সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছে, এই একটা সুবিধা প্রেসার কুকারে। আচ্ছা আচ্ছা, মানে এতটা সিদ্ধ হয়েছে। আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা পারফেক্ট হয়েছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা, প্রেসার কুকারের সুবিধাটা কি, ভাস্পটা ভিতরে থাকে না, খাবারটা দ্রুত, হ্যাঁ স্বাদটাও পারফেক্ট থাকে, খাবারটা দ্রুত হয়, দ্রুত হয়। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে কিন্তু দুটো মডেল রয়েছে, একটা হচ্ছে আপনার ডিজিটাল না, আর একটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগ, তো সেক্ষেত্রে এগুলোর সাথে ওয়ারেন্টি আপনারা কি দিচ্ছেন? 3 বছর ওয়ারেন্টি, ওই হিটিং প্লেট কয়েলটা মূল যে জিনিসটা, আচ্ছা এটার সাথে 3 বছরের ওয়ারেন্টি থাকবে। তো এটার প্রাইসটা কেমন রাখছেন? অনেকে চিন্তা করে ভাই এত সুন্দর একটা জিনিস আবার দাম বেশি হলে, আপনি কিন্তু জানেন একটা ভালো মানের রাইস কুকার কিনতে গেলে 4-4.5 হাজার টাকা লাগে। আচ্ছা আচ্ছা, একটা কারি কুকার কিনতে গেলে 3-3.5 হাজার লাগে, একটা প্রেসার কুকার কিনতে গেলে 7-7.5 হাজার টাকা লাগে। আচ্ছা, সব কম্বো একটার ভিতরে সব পাচ্ছেন আপনি, এটা পাচ্ছেন একবারে ধামাকা প্রাইসে মাত্র 4500 টাকা। আচ্ছা, অ্যানালগটা 4500 টাকা, 4500 টাকা এটা পাচ্ছেন মাত্র আপনার 4800 টাকা, 4800 টাকা। জি, সেক্ষেত্রে ঢাকার ভিতরে তো আপনারা হোম ডেলিভারি দেন? অবশ্যই আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিব, হোম ডেলিভারি চার্জ দিতে হবে, ঢাকার বাইরে কুরিয়ার করে দিব, কুরিয়ার চার্জ দিতে হবে, কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করতে হবে। আমি মনে করি যারা মফস্বলে থাকে তাদের জন্য এই জিনিসটা অনেক প্রয়োজন আছে, ঢাকার মধ্যেও প্রয়োজন আছে। আর দেখা যাচ্ছে গ্যাসের প্রবলেম, গ্যাসের সমস্যা, আপনি এটার মধ্যে সব রান্না করতে পারবেন, দিয়ে এটা সুবিধা হলো দিয়ে বসে অন্যান্য আদার্স কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, একটা সুবিধা, এগুলা সুবিধা রয়েছে। জি আচ্ছা, তো চমৎকার। আমরা আসলে দেখা যাচ্ছে ইলেকট্রিক প্রেসার কুকার দেখালাম, দুটো হয়ে রয়েছে, যার অ্যানালগটা প্রয়োজন অ্যানালগটা, যা ডিজিটাল প্রয়োজন ডিজিটালটা, দুটোই কিন্তু সেম সাইজ, সব কিছু ফাংশন সেম রয়েছে। তো আপনারা চাইলে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারেন। তো আপনাদের সুবিধার্থে তাদের শোরুমের কার্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সুপার স্টোর, এখানে খুব চমৎকারভাবে সুপার স্টোর দেওয়া রয়েছে, নিউ মার্কেট কাঁচা বাজারের 2য় তলায়। আর এখানে যে 3টা নাম্বার দেওয়া রয়েছে, 3টাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো, ঢাকার ভেতরে হোম ডেলিভারি, ঢাকার বাহিরে আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারেন।